দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সিঙ্গিমারি জমিরহাট গ্রামের পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে ৪২ বছর বয়সী চার সন্তানের জনক সাইফুল। ১৮ অক্টোবর বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সে। পরদিন ভোরে বাড়ির পাশে হলুদ ক্ষেত থেকে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তারা দেখবে, আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, এবং প্রয়োজনীয় যা চিকিৎসা লাগবে সবগুলোই আমরা করব ইনশাআল্লাহ। শিশুটির বাবা বাদী হয়ে সাইফুল ইসলামের নামে পার্বতীপুর থানায় মামলা করলে সোমবার তাকে আটক করে পুলিশ। এই মামলার মূল আসামি সাইফুল ইসলামকে গত ২৪/১০ তারিখে ধর্ষক সাইফুলের কঠোর শাস্তির দাবি জানিয়েছে শিশুটির বাবা। যার উপর আর কোনো শাস্তি নেই, এই শাস্তি আমি চাই। সে একজন খারাপ ছেলে, মেন কথা সে ড্রাগিস্ট একজন, মানে সে অনেক নেশা করত। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, ধর্ষক সাইফুলের যাতে দ্রুত বিচার হয় সেই উদ্যোগ নেওয়া হবে। যে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এরকম অপরাধ করার জন্য কেউ উদ্যত না হয়। এলাকাবাসীও ধর্ষক সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।